ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং দেফ চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো তবে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা আমাদের চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো প্রথমেই যেই আপডেটটায় আসবো সেটা হচ্ছে যে দুজন খেলোয়াড়কে কিন্তু সই করিয়েছে চেন্নাই এফ সি চেন্নাইয়ান এফ সি সই করিয়েছে যথাক্রমে আকাশ সাংওয়ানকে রাউন্ড গ্লাস পাঞ্জাব থেকে এছাড়াও বাংলা সন্তোষ ট্রফি দলের অন্যতম সদস্য সজল বাগ খুব ট্যালেন্টেড একজন মিডফিল্ডার তাকে কিন্তু সই করিয়েছে আর ওড়িশা এফসি কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করেছে একত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ওসামা মালিকের সাইনিংয়ের বিষয় এবং এই ওসামা মালিক কিন্তু লাস্ট খেলেছেন পার্থ গ্লোরি ক্লাবে যেই ক্লাব কিন্তু এলিগে খেলে সেই ক্লাবের হয়ে তিনি লাস্ট খেলেছেন এবং এই ওসামা মালিক কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াও সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক হিসেবে খেলতে পারেন এবং তিনি অস্ট্রেলিয়ায় মূলত খেলেছেন মেলবোর্ন সিটি অ্যাডিলেড ইউনাইটেড এবং লাসপার্থ গ্লোরিতে খেলেছেন এছাড়াও আলবাতিন ক্লাব সাউদি আরেবিয়ার একটি ক্লাব সেখানেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমান ওড়িশা এফসি কোচ জোসেফ গাম্বাওয়ের আন্ডারে কিন্তু এর আগেও খেলেছেন ওসামা মালিক আর আইএসএলের প্রাক্তন গোল্ডেন বুটজয়ী খেলোয়াড় এরিজাস ভ্যালস্কিসকে কিন্তু ছেড়ে দিল চেন্নাইয়ান এফসি চেন্নাইন এফসির সাথে তার বিচ্ছেদের কথা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করেছে চেন্নাইন এফসি এবং আমরা কিন্তু এই খবর আগেই দিয়েছিলাম যে এই মরশুমে নেড়িজাস ভ্যালস্কিসের সাথে চেন্নাইন এফসির বিচ্ছেদ হতে পারে এবং সেটাই কিন্তু হলো নেিজাস ভ্যালস্কিস কিন্তু গত সিজনে তিনি সতেরোটি ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি চারটি গোলও করেছেন এছাড়া এছাড়াও আই এ বাহান্নটি ম্যাচে পঁচিশটি গোল করেছেন নেরিজাস ভ্যালস্কিস তো যথেষ্ট ভালো গোল করার দক্ষতা রয়েছে এই খেলোয়াড়টির তো নেরিজাস ভ্যালস্কিসের পরবর্তী গন্তব্য কোথায় হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে আর হঠাৎ করে ইস্টবেঙ্গল নিয়ে কিন্তু একটা ট্রান্সফার রিউমার উঠেছে যদিও ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়েই একটা ডামাডোল চলছে তা সত্ত্বেও একটা নতুন ট্রান্সফার ইউমার কিন্তু শোনা যাচ্ছে এবং সেটাই এটা শোনা যাচ্ছে যে দীপক দেবরানি যাকে চেন্নাইন এফসি এই মৌসুমে ছেড়ে দিয়েছে সেই দীপক দেবরানীর সাথে ইস্টবেঙ্গলের একটা আপের খবর শোনা যাচ্ছে যদিও এটা কতটা সত্যি সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল গঠন করছে কি না সেই নিয়ে কিন্তু নতুন করে কোনো আপডেট আসেনি এবং চুক্তি সই নিয়ে যে ডামাডোল ইস্টবেঙ্গলে চলছে তাই নিয়ে আজকে ইসি মিটিং আছে তাদের এবং চুক্তিপত্র সই না হলে সেক্ষেত্রে দল গঠনের কাজ কি করে হবে সেটা কিন্তু কোনোভাবেই স্পষ্ট নয় কিন্তু এই ট্রান্সফার ইউমারের খবরটা যেহেতু আমরা জানতে পেরেছি তো সেই জন্য আমরা জানিয়ে দিলাম আর বিশাল কেতের এটিকে মোহনবাগানে সই করা একরকম কনফার্ম বলে শোনা যাচ্ছে যেটা জানা যাচ্ছে যে বিশাল কেত কিন্তু এটিকে মোহনবাগানে সই করবেন এটা একদম প্রায় নিশ্চিত এবং বিশাল কেত ছাড়াও সম্ভবত আরেকজন গোলকিপারকেও সই করাতে চলেছে এটিকে মোহনবাগান সুমিত রাঠির বিষয়ে বিভিন্ন সময় ট্রান্সফার রিউমার শোনা গেছে এখন নতুন করে আবার শোনা যাচ্ছে যে রেনিয়ার ফার্নান্ডেসকে আনা হতে পারে এটিকে গিয়ে মোহনবাগানে এবং সুমিত রাঠিকে মুম্বাই সিটি এফসির সাথে সোয়াব করে কিন্তু আনা হতে পারে রেনিয়ার ফার্নান্ডেসকে এরকম একটা সম্ভাবনার কথা কিন্তু বিভিন্ন ট্রান্সফার ইউমারে শোনা যাচ্ছে এখন এটা আলটিমেটলি হবে নাকি সেটা নিয়ে সন্দেহ রয়েছে কারণ যেহেতু এর আগে কিন্তু গ্ল্যান মার্টিনসের নামও শোনা গেছিলো ট্রান্সফার রিউমারে যে এটিকে মোহনবাগান গ্ল্যান মার্টিনসকে সই করাতে চায় তো আলটিমেটলি সেই ট্রান্সফার ডিলটা কিন্তু এখনও হয়েছে বলে জানা যায়নি তো সেখান থেকে রেনিয়ার ফার্নান্ডিসের ডিলটা হয় নাকি সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এছাড়াও হলিচরণ নার্জারি বা হিতেশ শর্মার মতো একজন খেলোয়াড়কে এটিকে মোহনবাগান আনতে পারে এরকমও কিন্তু ট্রান্সফার রিউমার সিজনের শুরুতে শোনা গেছিলো তো দেখা যাক কী হয় আলটিমেট টিকে মোহনবাগানের অ্যানাউন্সমেন্টগুলো আসতে শুরু করেছে গতকালই আশিক কুরুনিয়ান এবং আশিস রায়ের অ্যানাউন্সমেন্ট চলে এসেছে তো আশা করা হচ্ছে যে বাকি যে ট্রান্সফার অ্যানাউন্সমেন্টগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো চলে আসতে পারে তো আমাদের নজর থাকবে সেই দিকে এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখনকার মতো টাটা